সালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা কিন্তু স্পেশালি এই কুরবানি ঈদের জন্য অথবা আপনারা কিন্তু এটা যে কোনো সময় করতে পারেন স্পেশাল গরুর মাংসের ভুনা চলুন দেখে দিচ্ছে এটা আমি কিভাবে করেছি আমি এখানে হাড় চর্বি কারে গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজির মতো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা প্রায় দেড় কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ তবে ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এবার সবগুলো মাখিয়ে নিচ্ছি আচ্ছা প্রসঙ্গত বলে নেই আমার কিন্তু গরম মশলার গুঁড়োর সাথেই জিরা মিক্স করা ছিল যাই হোক এবার কিন্তু সবগুলো মশলা দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি যেভাবে রান্না করছি এটা করে দেখবেন খুবই টেস্টি হবে তো আমি এভাবে মাখিয়ে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দেই নি আমি সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি যাতে করে মশলাটা রয়ে যায় এবার রেখে দিচ্ছি এক ঘন্টা একটা কড়াই আমি গরম করে নিয়েছি গরম করে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে এবার এতে দিচ্ছি কয়েকটা আস্ত মশলা যেমন এলাচ দারুচিনি আর একটা বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা একটু ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে এবার যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে একটু কষিয়ে নেওয়ার পালা একদম নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে তো যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন অথবা কুরবানি ঈদের জন্য স্পেশাল একটা গরুর মাংসের রেসিপি আছে সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক একদম উপর থেকে উল্টে পাল্টে উপর নিচ করে মাংসটাকে নেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটা আস্ত শুকনো মরিচ এই আস্ত শুকনো মরিচ থেকে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ আসবে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আমি ততখানি পানি দিয়েছি যতখানি পরিমাণ পানি দিলে মাংসটাকে সেদ্ধ হয়ে যাবে ঠিক অতখানি পরিমাণ পানি দিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যখন একটা বলক চলে এসেছে তখন ঢাকনাটা তুলে আবারও নিচ থেকে নেড়ে দিতে হবে আবারও ঢেকে ঠিক পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলছি দেখতেই পাচ্ছেন পানিটা একটু কমে এসেছে এবার এতে আমি দিয়ে দিব আদা রসুনের বাটা প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা দেড় চা চামচ আর আদা বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ আদা এবং রসুন বাটার পরিমাণের পরিমাণটা কিন্তু সমান হতে হবে তো যাই হোক এবার আদা রসুন বাটাটাকে মিশিয়ে দিচ্ছি মনে রাখবেন আদা রসুন বাটাটা কিন্তু আগে দিবেন না এই রেসিপির জন্য আদা রসুন বাটাটা পরেই দিতে হবে আবারও ঢেকে পানিটা কমে আসা পর্যন্ত রান্না করব আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এতে করে মাংসটা নিচে লেগে যাবে না তো যাই হোক আমি প্রায় চল্লিশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে এবার এটাকে কষিয়ে নেওয়ার পালা আর কষানোর সিস্টেম তো অবশ্যই আপনাদের বলতে হবে না ঠিক নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে মাঝে মাঝে নেড়ে দিব আবার একটু ঢেকে দিব দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এটাও কিন্তু কষানো হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এবং পানিটা একদম শুকিয়ে গেছে ঠিক যখন এরকম একটা থিকনেসে চলে আসবে তখন বুঝতে হবে যেটা রান্না হয়ে গেছে আর মাংসটা থেকে তো অসাধারণ সুন্দর একটা সুঘ্রাণ আসছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এই ধনিয়ার গুঁড়োটা আমি বাসায় তৈরি করেছি ধনিয়াটাকে ভেজে ধনিয়া জিরা এবং সামান্য একটু গোলমরিচ ভেজে নিয়ে আমি এটাকে ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছি তো ধনিয়ার গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি এই যে মাংসটা আছে সেটা কিন্তু আপনারা রুটি পরোটা অথবা গরম ভাতের সাথেও খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে তো অবশ্যই আপনারা এই কুরবানিতে এভাবে গরুর মাংস রান্না করবেন আর করে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ